একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে যে বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 7 থেকে এঞ্জিওস্পার্ম অর্থাৎ আবৃতবীজী এর অন্তর্ভুক্ত ফ্লোরাল ফর্মুলা অ্যান্ড ফ্লোরাল ডায়াগ্রাম অর্থাৎ পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের 40তম অনলাইন ক্লাস এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের জন্য আমার এই পর্যন্ত 108তম ক্লাস। লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে দেখো ফ্লোরাল ফর্মুলা, সরি পুষ্প সংকেত। পুষ্প সংকেত দেখো কি বলছে, পুষ্পের সিম্বল সাইন অর্থাৎ লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, বিষয়গুলো আরো পরে পরে ক্লিয়ার হবে, লেকচারটা শেষ হলেই ক্লিয়ার হবে। মঞ্জুরিপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে পুষ্প সংকেত বলে। অর্থাৎ একটি ফুলের বিবিধ তথ্য যে সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করি বা প্রকাশ করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে পুষ্প সংকেত। সেই তথ্যগুলো কি কি, ফুলটা কি রকম, এটা পুংলিঙ্গ পুরুষ ফুল, স্ত্রী ফুল কিংবা ক্লিব ফুল বা উভলিঙ্গ ফুল, এভাবে তার সিম্বল বা সাইনটা দেখানো হয়। বিভিন্ন স্তবক যেমন বৃত্তি উপবৃত্তি, পুংস্তবক স্ত্রী স্তবক, এই যে এই স্তবকের সদস্য সংখ্যা কত এবং তাদের অবস্থানটা কিরকম, তাদের মধ্যে সম ও অসম সংযুক্তি। সমসংযোগ হলো একই স্তবকের বিভিন্ন সদস্যদের মধ্যে যদি মানে তারা যদি যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় সমসংযোগ, আর ভিন্ন আলাদা আলাদা স্তবক একে অপরের সাথে যুক্ত থাকলে তখন বলা হয় অসম সংযুক্তি। মঞ্জুরিপত্র আছে কি নেই, মঞ্জুরিপত্র হচ্ছে পাতার মতো ছোট্ট একটি গঠন যেটার কক্ষে পুষ্প জন্মে থাকে বা পুষ্প উৎপন্ন হয়, আছে কি নেই প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে পুষ্প সংকেত। দেখো পুষ্প সংকেত লেখার জন্য কিছু বর্ণমালা ব্যবহৃত হয়, তোমরা পরিষ্কার করে এই স্লাইড থেকে দেখতে পাচ্ছ। পুষ্পের অংশটা আমরা দেখেছি মঞ্জুরি পত্র, ইংরেজি বলা হয় ব্রাট, ইংরেজিতে এটাকে ক্যাপিটাল বি স্মলার অথবা শুধুই ক্যাপিটাল বি দিয়ে লেখা হয়, বাংলায় লিখতে গেলে মপ অর্থাৎ মঞ্জুরি পত্র। উপ মঞ্জুরি পত্রের জন্য মানে ব্রাকচিওলের জন্য বি আর এল অথবা ছোট মানে শুধু স্মল বি, উ ম প উপবৃত্তির জন্য ই কে এবং উ ব্রি, এখানে যেভাবে আছে বুঝতে কষ্ট হওয়ার কথা না। বৃতি ক্যালেক্স এর জন্য কে বা ব্রি, দল পাপড়ি যেটা করলা এটা দ বাংলাতে দ ইংরেজিতে সি, পুষ্পপুট পেরিয়ান পুষ্পপুট কি এটা এর আগে আমি বলেছি, ক্লাসগুলো ফলো করে থাকলে বুঝবো। পি এবং পু স্তবকের জন্য এ এবং পুং স্ত্রী স্তবকের জন্য, গাইনিশিয়ামের জন্য ক্যাপিটাল জি অথবা বাংলাতে গ, এইভাবে বর্ণমালাগুলো ব্যবহার করা হয়ে থাকে। পরের স্লাইডে দেখো পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্ন সমূহ, এটা আমি সরাসরি বই থেকে স্ন্যাপ নিয়ে দিয়েছি কারণ এই সিম্বল সাইনগুলো খুঁজে পাওয়া মুশকিল বা এটা হাতে মানে ড্রয়িং করাটা কঠিন, এই জন্য স্ন্যাপ নিয়ে দিয়েছি। দেখো এক প্রতিসম পুষ্প, এটা একটা টি এর মতো স্মল টি এর মতো অথবা পার্সেন্টেজ সাইন সেটা দিয়ে দেখানো হয়। বহু প্রতিসম দেখতে পাচ্ছ বৃত্ত একে, তার ভিতরে একটা প্লাস সাইন এর মতো পুরুষ পুষ্প, এই যে এটা হচ্ছে পুরুষ পুষ্পের সাইন, স্ত্রী পুষ্পের সাইন হচ্ছে এই ধরনের একটা জিরো লিখে নিচে প্লাস সাইন যুক্ত করে দেবো। বাইসেক্সুয়াল ফুল হলে দুটোই দেবো, মেল ফিমেল সাইন দুটোই দেবো অথবা ঠিক এইটার মতো করে লেখা যায়। অসংখ্য বা সংখ্যা অনেক বা বহু সংখ্যা বোঝাতে যে ইনফিনিটি সাইনটা ইউজ করা হয়। অসম সংযোগ ইউ বাট আপসাইড ডাউন, সম সংযোগ এই যে ব্র্যাকেট ব্র্যাকেট, অধিগর্ভ গয়ের নিচে একটা গয়ের নিচে আত গ আন্ডারলাইন করবো, গয়ের নিচে একটা দাগ দিবা, অধগর্ভ গয়ের উপর একটা টান দিবা, এইভাবেই বোঝানো হয়ে থাকে। পরে দেখো কি বলছে, কোন স্তবকের সাংকেতিক বর্ণের পরে যে সংখ্যা দেওয়া হয় তা ওই স্তবকের সদস্য সংখ্যা বোঝায়, যেমন ব্রি ব্রি লিখলাম, এখন ব্রি মানে বৃতি বৃত্ত অংশ কটি, পাঁচটি, এভাবে লিখলে কি বোঝাবে বৃতিতে পাঁচটি বৃত্ত অংশ আছে এবং বৃত্ত অংশগুলো পৃথক বা বিযুক্ত, কিন্তু ঠিক এইভাবে লিখলে ব্রি লিখে পাঁচ দিয়ে ব্রাকেট দিলে বলতে হবে বুঝতে হবে এই বৃত্ত অংশগুলো পরস্পরের সাথে যুক্ত বা সংযুক্ত, তার মানে বৃত্ত অংশ একে অপরের সাথে যুক্ত, এই ধরনের এটা হলো সমসংযোগ।
এরূপ লিখলে বোঝা যাবে বৃত্তে পাঁচটি বৃত্ত অংশ আছে এবং বৃত্ত অংশগুলি যুক্ত। কোন দুটি বা তিনটি স্তবকের সাংকেতিক, এটা সাংকেতিক হবে সাংকেতিক নয়, বর্ণের উপরে একটি লম্বা রেখা দিলে বোঝা যাবে এদের মধ্যে অসম সংযুক্তি আছে। যেমন দেখো উদাহরণস্বরূপ, দ হচ্ছে দলমন্ডলের যে পাপড়ি পাঁচটি একটি সাথে আর কি যুক্ত, সংযুক্ত বা যুক্ত। পুংস্তবকে পুংকেশর সংখ্যা পাঁচটি যুক্ত, মানে পুংকেশর একে অপরের সাথে যুক্ত, আবার পাপড়ি একে অপরের সাথে যুক্ত, পাশাপাশি এই পাপড়িগুলো পুংকেশরের সাথেও যুক্ত থাকে। একটি একটি হলে পুংকেশর এবং একত্রে বোঝাতে হলে পুংস্তবক, যেমন এখানে পাঁচটি আছে, একটি হলে পুংকেশর, পাঁচটি মিলিত হবে পুংস্তবক। এই পুংকেশর একে অপরের সাথে যুক্ত, আবার এই বৃত্ত অংশগুলো একে অপরের সাথে যুক্ত, আবার এই দলমন্ডলের পাপড়িগুলো পুংস্তবকের পুংকেশরের সাথে যুক্ত। এটা এই যে একটা রেখা দিয়ে সচরাচর বোঝানো হয়, এটাকে বলে অসম সংযোগ। পাপড়ি একটি এক ধরনের স্তবক, পুংস্তবক তার পুংকেশর গুলো অন্য ধরনের স্তবক, এরা একে অপরের সাথে যুক্ত, অর্থাৎ দলমন্ডলের পাপড়িগুলো পুংস্তবকের পুংকেশরের সাথে যুক্ত থাকে। এটা হলো অসম, দু ধরনের স্তবক যখন যুক্ত, ভিন্ন ভিন্ন স্তবক যখন একে অপরের সাথে যুক্ত, তখন সেটাকে অসম সংযোগ বোঝানো হয়ে থাকে। এরূপ লিখলে বোঝা যাবে দলের সাথে পুংকেশর সংযুক্ত আছে। কাজেই দেখা যায় বন্ধনী দ্বারা সম সংযোগ এবং রেখা দ্বারা অসম সংযোগ বোঝানো হয়। এছাড়া গর্ভাশয় যদি অধিগর্ভ সুপিরিয়র হয় তবে গয়ের নিচে একটি রেখা দেওয়া হয়, যেমন এই যে গয়ের নিচে রেখা দিলে বোঝা গর্ভাশয় অধিগর্ভ, মানে গর্ভাশয় উপরে, গর্ভাশয় সুপিরিয়র। আর গর্ভাশয় যদি অধগর্ভ ইনফিরিয়র হয় তবে গ এর উপর রেখা দেওয়া হয়, এই যে গর্ভাশয়ের উপরে রেখা, মানে গর্ভাশয়টা নিচে, অধগর্ভ ইনফিরিয়র। যখন গর্ভাশয়টি অর্ধ অধগর্ভ হয় তখন গয়ের ডান পাশে টান দিতে হয়, অর্ধ অধগর্ভ, এটা গর্ভকটি পুষ্প আর কি। যাই হোক, পরে আসো, পরের স্লাইড দেখো। পুষ্প সংকেত লেখার পদ্ধতি, পুষ্প সংকেত লিখতে পর্যায়ক্রমে নাম্বার ওয়ান প্রথমে যেটা লিখবো মঞ্জুরি পত্রের বর্ণমালা, ম প যেটা আছে কি নেই, থাকলে লিখবো না থাকলে অবশ্যই নাই। তারপরে দুই নম্বরে উপমঞ্জুরি পত্র, উ ম প একটা কথা আছে, উমপ থাকলে উমপ দিব না থাকলে নাই, দিয়ে সংখ্যাটা বোঝাবো। তিন নম্বরে এক প্রতিসম কি বহু প্রতিসম, অর্থাৎ প্রতিসমতা, এই প্রতিসমতাটা কি, প্রতিসমতা হলো মানে প্রতিসমতা, কোন জীবের বিভিন্ন অঙ্গের সুষম বন্টন। একটা ফুল, এই ফুলটাকে আমরা সুষমভাবে ভাগ করবো, এটা কিরকম, ফুলের কেন্দ্র বরাবর আমরা এটাকে কাটবো, কাটলে যদি অনুরূপ দুটি অংশ পাওয়া যায়, সমান সমান একই রকম দুটি অংশ পাওয়া যায়, তাহলে ফুলটি প্রতিসমতা প্রদর্শন করে। এখন এরকম তল কটি আছে, কয় দিক থেকে কাটলে, যেমন একটা গোল, একটা কম্পাস দিয়ে তুমি একটা বৃত্ত আঁকো, বৃত্তটা কি কেন্দ্র বরাবর, যে কোনো দিক থেকে রেখা টেনে ভাগ করো, সমান দুটি অংশ পাওয়া যাবে, তাহলে এটি কিরকম, এটা হচ্ছে সার্বিক বা গোলীয় বা স্ফেরিক্যাল। কিন্তু এক প্রতিসম ফুলের ক্ষেত্রে যেটা বলবো, একটিমাত্র তল আছে যে বরাবর ভাগ করলে ফুলটিকে দুটি সমান অংশে বিভক্ত করা যাবে, অর্থাৎ অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে। এই ধরনের হলো এক প্রতিসম। কিছু ফুল আছে ঠিক তার কেন্দ্র বরাবর, তার অক্ষ বরাবর, এমন একটি জায়গাও নাই, এমন একটি তলও নাই, এমন একটা দিক নাই, যাকে খারাপভাবে আমরা কাটবো, কিন্তু কাটলে কাটা যাবে, কিন্তু সমান দুটি অংশ হবে না, অনুরূপ দুটি অংশ হবে না, তার মানে ফুলটা প্রতিসমতা, প্রতি মানে কি অ্যান্টি, একে অপরের পাশে, সমান সমান দুটি অংশ পাওয়া যাবে না। আবার কিছু ফুল আছে তার কেন্দ্র বরাবর, তার অক্ষ বরাবর খারাপভাবে আমরা কাটবো, ভাগ করব, তল কিন্তু একাধিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাটলে সমান দুটি অংশ পাওয়া যায়, তখন সেটা বহু প্রতিসম। ফুলের ক্ষেত্রে এভাবেই বোঝো ব্যাপারটা। প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে আরেকটু ভিন্নতা আছে, সেটা প্রাণীবিজ্ঞান যখন পড়বো সেখানে বোঝাবো। উদ্ভিদ বিজ্ঞানে এভাবেই বোঝো, এক প্রতিসম অর্থাৎ কোনো ফুলকে যখন তার অক্ষ বরাবর একটিমাত্র তল পাওয়া যায়, যে তল সেই যে তলে কাটলে বা ভাগ করলে সমান সমান দুটি অংশ পাওয়া যাবে, অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে, এটি হলো এক প্রতিসম। আর এরকম পাওয়া না গেলে, অর্থাৎ তার কেন্দ্র বরাবর, তার অক্ষ বরাবর, এমন একটিও তল নাই যে জায়গা দিয়ে কাটলে ফুলটাকে দুইটি অংশ ভাগ হবে বাট অনুরূপ হবে না, সুতরাং ফুলটি প্রতিসমতা প্রদর্শন করে না, অর্থাৎ অপ্রতিসম ফুল। কিছু ফুল আছে তার কেন্দ্র বরাবর, অক্ষ বরাবর খারাপভাবে কাটবো আমরা, কাটতে গেলে অনেকগুলো তল আছে, একাধিক তল আছে যে কোনো দিক থেকে, এই একাধিক তলের যে কোনো দিক থেকে কাটলে ভাগ করলে ফুলটা অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে, সমান সমান দুই ভাগে ভাগ হবে, তখন সেটাকে বলা হয় বহু প্রতিসম ফুল। যাই হোক, চার নম্বরে তার সিম্বল, সাইন, সিমটম, ফুলটার লিঙ্গটা কি, পুরুষ ফুল, স্ত্রী ফুল, উভলিঙ্গ ফুল, ক্লীব ফুল,
পাঁচ নম্বরে উপবৃত্তির সাংকেতিক বর্ণ ও উপবৃত্তের সংখ্যা, ছয় নম্বরে তারপরে দেখো ছয় নম্বরে কি বৃত্তির সাংকেতিক বর্ণ বৃত্তাংশ সংখ্যা, সংযুক্ত যদি হয় বন্ধন দিতে হবে। এরপরে দল মানে যে পাপড়ি, দলমণ্ডলের সাংকেতিক বর্ণ ও পাপড়ির সংখ্যা, সংযুক্ত হলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে আর না হলে ব্র্যাকেট দিতে হবে না। তারপরে পুংস্তবকের সাংকেতিক বর্ণ ও পুংকেশরের সংখ্যা, এরা যদি একে অপরের সাথে যুক্ত থাকে তাহলে বন্ধনে দিতে হবে, এবং দলের সাথে যদি যুক্ত থাকে এই পুংস্তবক তাহলে ওই যে উপরে একটা রেখা টানতে হবে, উভয়ের সাংকেতিক বর্ণমালার উপর রেখা দ্বারা সংযুক্ত করতে হবে, অসম সংযুক্ত। এর আগে স্লাইডে দেখিয়েছি এই যে এটা, এই যে এটা, এই যে এটা দেখো। এরপর কি বলছে, সর্বশেষে স্ত্রী স্তবকের সাংকেতিক বর্ণ ও গর্ভপত্রের সংখ্যা, সংযুক্ত থাকলে বন্ধনের মধ্যে এবং গর্ভাশয় অধিগর্ভ থাকলে নিচে রেখা, অধগর্ভ থাকলে উপরে রেখা। তারপর কি বলছে, বৃতি দল পুংস্তবক অথবা স্ত্রী স্তবকের কোনো সদস্য অনুপস্থিত থাকলে সাধারণত সেই স্তবকের সংকেত লিখে শূন্য লেখা হয়। এই যেমন দেখো ক্যালিক্স বৃতি পাঁচটি, এরা মুক্ত, যুক্ত হলে ব্র্যাকেট দেওয়া হতো। পাপড়ির সংখ্যা পাঁচটি, মুক্ত যুক্ত হলে ব্র্যাকেট দেওয়া হতো। অ্যান্ড্রেশিয়াম অর্থাৎ কি সরি, এখানে পুংস্কেশর নেই মানে পুংস্তবক নেই ফুলটাতে, জিরো। গর্ভাশয় আছে, গর্ভপত্র তিনটি, মুক্ত এর একটার সাথে যুক্তি যুক্ত নয় অর্থাৎ ফুলটি স্ত্রীপুষ্প, মেয়ে ফুল স্ত্রীপুষ্প, কারণেই দেখো পুংস্তবক নেই, এখানে পুংস্তবক অনুপস্থিত অর্থাৎ কোনো পুংকেশর নেই, তাই ফুলটি স্ত্রী ফুল। যাই হোক গেল পুষ্প সংকেত, পুষ্প প্রতীকটা দেখো, সংকেত এবং প্রতীক দুটি আলাদা আলাদা বিষয়। দেখো আমরা একটু চিন্তা করি পুষ্প প্রতীকটা কি, যে প্রতীকের সাহায্যে, ওটা ছিল সংকেতের সাহায্যে, যেখানে বর্ণমালা লাগতো সংখ্যা লাগতো সেভাবে আমরা ব্যবহার করতাম, সেভাবে আমরা ব্যবহার করতাম। পুষ্প প্রতীকটা লক্ষ্য করো, যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীক মোটামুটি ভাবে বৃত্তাকার দেখানো হয়, বৃত্তের উপরে মাতৃ অক্ষ একটি বিন্দুর আকারে দেখানো হয় এবং বৃত্তের নিচে মঞ্জরিপত্র দেখানো হয়। পরে আমি দেখাচ্ছি, দেখো বৃত্তের বাইরের স্তবকে বৃত্তাংশ ও এর পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়, দ্বিতীয় স্তবকে পাপড়ি ও এর পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়, তৃতীয় স্তবকে পুংকেশরের সংখ্যা, সম বা অসম সংযুক্তি দেখানো হয় এবং মধ্যখানে গর্ভাশয়ের প্রস্তুচ্ছেদ তথা অমরা বিন্যাস দেখানো হয়। উপবৃত্তি থাকলে বৃত্তির স্তবকের বাইরে আরেকটি স্তবকে দেখানো হয়, বিভিন্ন স্তবকের সদস্যদের মধ্যে অসম সংযোগ ক্ষুদ্র সংযোগ রেখা দিয়ে দেখানো হয়, একই স্তবকের সদস্যদের মধ্যকার সমসংযোগ তাদের প্রান্তদ্বয়ের মধ্যে সংযোগের মাধ্যমে দেখানো হয়। পরের স্লাইডে দেখো জবা ফুলের পুষ্প প্রতীক, আসলে এটা বুঝালেই ব্যাপারটা ক্লিয়ার হবে, এর আগে হবে না। কি বলছে দেখো, উপবৃত্তিতে উপবৃত্তাংশ পাঁচটি, এই দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি, এটা হলো তার মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ ঠিক রাখতে হবে। পুষ্প প্রতীকটা দেখানো হয় মাতৃ অক্ষের বিপরীতে, মাতৃক্যের ভিত্তিতে, মাতৃক্যের অবস্থানের ভিত্তিতে, মাতৃক্য কি সেটা আমরা দেখবো। উপবৃত্তিতে উপবৃত্তাংশ পাঁচটি, মুক্ত যে এক দুই তিন চার পাঁচ, কেউ কাউকে ছুঁয়নি মুক্ত, বৃত্তিতে বৃত্তাংশ পাঁচটি, এই যে এক দুই তিন চার পাঁচ, দেখো হালকা হালকা ছুঁয়েছে প্রান্তে স্পর্শী, পাঁচটি সংযুক্ত পুষ্পপত্রবিনের ভালভেট, ভালভেট মানে প্রান্ত স্পর্শ কিনারা টাচ করে, দলবন্ডলে পাপড়ি পাঁচটি, এই যে পাপড়ি পাঁচটি, মুক্ত কেউ কাউকে টাচ করে না, পুংনলের সাথে যুক্ত, এই যে দেখো এই পাপড়ি পুংনল, এটা পুংনল, এগুলো পুংকেশর, এই যে এটার সাথে যুক্ত, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে পুষ্পপত্র বিন্যাস টুইস্টেড, এই যে দেখো এই এটার একটা প্রান্ত বাহিরে আর একটা প্রান্ত ভেতরে এটা দিয়ে আবৃত, এটার আবার একটা প্রান্ত বাহিরে একটা প্রান্ত ভিতরে এটা দিয়ে আবৃত, এটার একটা প্রান্ত বাহিরে একটা প্রান্ত ভেতরে এই যেটা দ্বারা আবৃত, এটার এই প্রান্তটা বাহিরে এই প্রান্তটা ভেতরে পাশের এই প্রান্তটা দ্বারা এটা আবৃত, আবার এটা দেখো এক প্রান্ত বাহিরে এক প্রান্ত ভেতরে এটা দ্বারা আবৃত, এই ধরনের হলে এটাকে বলে পাকানো, মোড়ানো বা টুইস্টেড। অর্থাৎ দলমণ্ডলে যে কয়টি পাপড়ি আছে, পাপড়ির প্রত্যেকটির একটির এক প্রান্ত অপরটির দ্বারা আবৃত থাকে এবং অপর প্রান্ত খোলা, এই ধরনের হলে
টুইস্টেড বা পাকানো, পুংস্তবকে পুংকেশর বহু, এই যেগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এর বহু, এটা অসংখ্য একগুচ্ছ। কেন সবগুলোই জবাগুলো দেখবা পুংকেশগুলো এক জায়গায় থাকে, একগুচ্ছ সকল পুংদণ্ড ফিলামেন্ট একক নলে যুক্ত, এই ফিলামেন্টগুলো দেখো যে এই এই একটি নলে যুক্ত থাকে। পরাগধানী মুক্ত, এই পরাগধানী আবার মুক্ত, কারো সাথে যুক্ত থাকে না। স্ত্রীস্তবকে গর্ভপত্র 5টি, এই যে দেখো 1, 2, 3, 4, 5 সংযুক্ত, তারা আবার যুক্ত একে প্রকোষ্ঠবিষ্ট, তারা যুক্ত একে অপরের সাথে যুক্ত। গর্ভাশয় 5 প্রকোষ্ঠবিষ্ট, প্রকোষ্ঠ 5টি, 1, 2, 3, 4, 5 গর্ভপত্রটা, এখানে গর্ভাশয়ের প্রকোষ্ঠগুলো দেখানো হলো, এই যতটা প্রকোষ্ঠ স্ত্রীস্তবকে স্টিকেশের সংখ্যা মাথায় ফুলের মাথায় যেখানে পুংকেশগুলো থাকে তার একটু সামনে 5টি থাকে, এগুলো গর্ভপত্র হয়। গর্ভাশয়ে 5টি প্রকোষ্ঠ, যে 5টি প্রকোষ্ঠ এটা 5টি প্রকোষ্ঠ, সাধারণত গর্ভপত্র যে কয়টা হয় গর্ভাশয়ে প্রকোষ্ঠ সে কয়টাই হয়, পুংকেশরটাকে এখানে গর্ভপত্র আমরা বলছি। গর্ভাশয়ে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্য সক্ষীয়, এই যে এটা হলো অক্ষ, এই অক্ষ থেকেই এই ডিম্বকগুলো উৎপন্ন হয়। অমরা হলো ডিম্বক উৎপাদনকারী কলা, এই ডিম্বকগুলো যেখান থেকে উৎপন্ন হয় যে টিস্যু থেকে উৎপন্ন হয় সেটাই হলো অমরা, অমরাগুলোর কেন্দ্রে, এই জন্য এটা অক্ষীয়। পুষ্প প্রতীক থেকে প্রতীয়মান হয় ফুলটি বহু প্রতিসম এবং উভলিঙ্গ, উভলিঙ্গ কেন, এই যে এই গর্ভকেশর গর্ভপত্র আছে, গর্ভাশয় প্রকোষ্ঠ আছে, এখানে যদিও গর্ভকেশরটা দেখানো যাচ্ছে না যেহেতু এই গর্ভাশয় প্রস্থচ্ছেদটা এখানে আছে, তাহলে এটাতে অবশ্যই স্ত্রীস্তবক আছে আর এটা পুংস্তবক, তাহলে ফুলটা কি উভলিঙ্গ। আর এই ফুলটার বিভিন্ন তল পাওয়া যাবে, যে যেমন তার কেন্দ্র বরাবর কাটলে অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে, তার কেন্দ্র বরাবর কাটলে অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে, এই জন্য ফুলটি বহু প্রতিসম ফুল। যাই হোক, কয়েকটি পুষ্প সংকেতের ব্যাখ্যা দেখো, জবা গোত্র মালবেসি সংকেতের ব্যাখ্যা দিয়েছে, এখান থেকে দেখো ফুলটি এটা বহু প্রতিসমের সাইন, এটা উভলিঙ্গের সাইন, এটা স্ত্রী পুরুষ, এটা স্ত্রী। উপবৃত্তি 5টি মুক্ত, বৃত্তাংশ 5টি যুক্ত, তলমণ্ডল পাপড়ি 5টি মুক্ত, পুংস্তবকে পুংকেশর অসংখ্য একগুচ্ছ, আবার এই পুংকেশর এবং পাপড়ি দেখো পরস্পরের সাথে যুক্ত, অর্থাৎ কি পুংস্তবক দললগ্ন, পুংকেশর দললগ্ন দলের সাথে যুক্ত, এই যে অসম সংযোগ, এক স্ত্রী স্তবক আর কি স্তবকের সাথে যুক্ত, অসম সংযোগ রেখা দ্বারা দেখানো হয়। গর্ভাশয় উপরে, এটা নিচে দ্বারা বোঝায় গর্ভাশয় অধিগর্ভ, গর্ভপত্রের সংখ্যা 5, গর্ভাশয় প্রকোষ্ঠ 5 এবং যুক্ত, এটা ঠিক ইংলিশে আর কি, এটা বহু প্রতিসম, এটা উভলিঙ্গ, এটা এপিকালিক্স, এটা ক্যালিক্স, এটা করোলা, এটা এন্ডোসিয়াম, এটা গাইনেশিয়াম, সেম বাংলাদেশ এটা ইংলিশ এটাই। ব্যাখ্যা দেখো, মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নেই, থাকলে মপ উপমপ দিয়ে সংখ্যা দেওয়া হতো। পুষ্পটি বহু প্রতিসম ও উভলিঙ্গ, 5টি মুক্ত উপবৃত্তি আছে, যেটা বৃত্তাংশ 5টি, যেটা সংযুক্ত, পাপড়ি 5টি, এই যে পাপড়ি 5টি মুক্ত, পুংকেশর এই যে অসংখ্য সংযুক্ত একগুচ্ছ এবং দলের সাথে যুক্ত দললগ্ন, গর্ভপত্র 5টি সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ সুপিরিয়র, আশা করি বুঝতে পেরেছ। ধান গোত্রের পুষ্প সংকেতটা দেখো, মঞ্জুরিপত্র আছে উপমঞ্জুরিপত্র আছে, এটা এক প্রতিসমের সাইন, এটা উভলিঙ্গ, এটা হচ্ছে পুষ্পপুট, 2টি পুষ্পপুট, এটা হচ্ছে পুংকেশর, পুংকেশর কি 3, 3, 6টি বা 3টি করে 2 আবর্তে বিন্যস্ত, 3+3, 6টি, 3টি করে 2 আবর্তে বিন্যস্ত, গর্ভাশয় সুপিরিয়র অধিগর্ভ, প্রকোষ্ঠ সংখ্যা 1, এটা ইংলিশে। এটা হচ্ছে ব্রাক্ট, এটা ব্রাকচিউল, এটা এক প্রতিসম উভলিঙ্গ, পুষ্পপুট বা পেরিয়ান্ত 2টি অবশ্য মুক্ত, পুংস্তবকে পুংকেশর সংখ্যা 6টি বাট 3টি করে 2 আবর্তে বিন্যস্ত, গর্ভাশয় প্রকোষ্ঠ সংখ্যা 1, গর্ভপত্র 1, সুপ্রিয় অধিগর্ভ গর্ভাশয়, এই যেখানে দেওয়া আছে ব্যাখ্যা দিয়েছে। মঞ্জুরি ও উপমঞ্জুরি পত্র উপস্থিত, পুষ্পটি এক প্রতিসম ও উপলিঙ্গ, টেপাল টেপাল 2টি, টেপাল হচ্ছে যে পুষ্পপুটের একটি একটিকে বলা হয় টেপাল, স্তবকটির নাম পুষ্পপুট, একটি একটিকে বলা হয় টেপাল, মুক্ত পুংকেশর 6টি মুক্ত, 2 বৃত্তে 2 আবর্তে সজ্জিত, গর্ভপত্র 1টি মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ। দেখো মাতৃক্ষ পরিচিতি, ওই যে বলছিলাম পুষ্পপুটিকে মাতৃক্ষ দেখিয়েছিলাম, এই যে মাতৃক্ষ, এটাই হচ্ছে মাতৃক্ষ, যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয়, এই যে ফুল, এই এই এটা হচ্ছে কাণ্ড, এই কাণ্ডের এখানে মঞ্জুরিপত্র, এই মঞ্জুরিপত্র এবং কাণ্ডর এই বিন্দু থেকেই ফুলটা উৎপন্ন হয়েছে, এটাই তার মাতৃ অক্ষ, যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃ অক্ষ বলে, পরীক্ষায় প্রশ্ন হয়। পুষ্পের মাতৃ অক্ষের দিকের অংশ হলো পশ্চাৎ, এই যেটা মাতৃ অক্ষ এই দিকেরটা, হ্যাঁ সরি, মাতৃ অক্ষ পুষ্পের পশ্চাৎ ভাগ,
পুষ্পের মাতৃকের দিকেরটা হলো পশ্চাৎভাগ, আর মানে মাতৃক এইদিকে, এইদিকে এটা পশ্চাৎভাগ, এটা সম্মুখভাগ। সম্মুখভাগ মাতৃকের এই দিকটা, মাতৃকের দিকে এই দিকটা, মাতৃকের দিকে এই যে মাতৃক দেখো, এই দিকটা মাতৃকের দিকে আর এই দিকটা মাতৃকের বিপরীতে। যক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃক্ষ বলে। পুষ্পের মাতৃকের দিকের অংশ হলো পশ্চাৎ অংশ এবং তার বিপরীত অংশ হলো অর্থাৎ মঞ্জরিপত্র, দিকের অংশ হলো পুষ্পের সম্মুখ অংশ, এটা মঞ্জরিপত্র। মাতৃক্ষ সঠিকভাবে শনাক্ত করতে না পারলে সঠিক পুষ্প প্রতীক অঙ্কন করা সম্ভব নয়। এখানে চিত্রের সাহায্যে একটি ক্রোটেলারিয়া রেটিউসা অতসী পুষ্পের মাতৃক্ষ পুষ্পের অগ্রপশ্চাৎ দেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছ, বোঝার কথা, আর বেশি কিছু নয়। অনেক সময় হয়ে গেল, প্রায় 20 মিনিট। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, জবা ফুলের পুষ্প প্রতীক একে চিহ্নিত করো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো করবে। আগের শিডিউল অনুযায়ী তোমাদের অনলাইন লাইভ ক্লাস চালু হয়েছে, তোমরা অনলাইন লাইভ ক্লাসে থাকবে। গতকাল আমার ক্লাস ছিল পরীক্ষার পরে, বিশ্বভিত্তিক মূল্যায়ন 3-এর পরে। আমি কাউকে পাইনি, আমি কর্তৃপক্ষকে জানিয়েছি এগুলো তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তোমরা স্যারদেরকে বলবে এই অনলাইন লাইভ ক্লাসটা নেওয়ার জন্য, এবং যেভাবে ইউটিউবের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে ক্লাস দিচ্ছি সেই ক্লাসগুলো দেওয়ার জন্য, তোমার ক্লাসগুলো দেখবে। আমাদের এটা এখন বন্ধ হয়নি, এখনো এটা প্রচলিত আছে। সুতরাং তোমরা প্রাইভেট পড়ার চেয়ে ঘরে বসে যে লেকচারটা আমরা দিচ্ছি সেটা শোনো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।